শ্রদ্ধা আর ভালোবাসার মধ্য দিয়ে কুমিল্লায় জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল 9টায় নগর উদ্যানে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সদর আসনের সংসদ সদস্য হাজী আ ক ম বাহউদ্দিন বাহার। পরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা, জেলা প্রশাসক খন্দকার মোহাম্মদ মুশফিকুর রহমান, পুলিশ সুপার আব্দুল মান্নান ও মহানগর আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়া শোক দিবস উপলক্ষে কুমিল্লার 17 উপজেলায় উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ সহ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।